আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি জুবাইর হাসান। গত 18ই মার্চ আন্তর্জাতিক অপরাধ আদালত তথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেন যুদ্ধের ইস্যুতে তার উপর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের উপর অভিযোগ আনা হয়েছে যে তিনি ইউক্রেনের শিশুদের রাশিয়ায় সরিয়ে নিয়েছেন। এই একই অভিযোগে আইসিসি রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে রাশিয়া ইউক্রেনের দখল করা অঞ্চল থেকে জোর করে শিশুদের ধরে নিয়ে যাচ্ছে, এরপর তাদেরকে রাশিয়ার নাগরিকত্ব দেবার ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের দাবি এ ধরনের শিশুর সংখ্যা অন্তত 16,000। তবে রাশিয়া বলছে তারা যুদ্ধের এতিম শিশুদেরকে দত্তক হিসাবে সেদেশে নিয়ে যাচ্ছে, যাতে তারা সেখানে ভালোভাবে লালিত পালিত হতে পারে। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের ওই অ্যারেস্ট ওয়ারেন্টকে জঘন্য কাজ হিসাবে নিন্দা করেছে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এক বিবৃতিতে বলেছে যে এটা বিশ্বাস করবার মতো যথেষ্ট কারণ আছে যে মিস্টার পুতিন এই অপরাধ সরাসরি করেছেন। এখন প্রশ্ন হলো, আইসিসি প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতার করতে পারবে কি, অথবা আইসিসি প্রেসিডেন্ট পুতিনের বিচার করতে পারবে কি? এর সরাসরি উত্তর হলো না। কিন্তু কেন না, এটা বুঝতে হলে আইসিসির কার্যক্রম, এর পরিধি এবং এর সীমাবদ্ধতা, এসব বিষয়গুলো জানতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আরেকটা সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে আলাদা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1946 সালেই প্রতিষ্ঠিত হয়। এটা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। এর সদস্য রাষ্ট্রগুলোর সবাই জাতিসংঘেরই সদস্য রাষ্ট্র, অর্থাৎ জাতিসংঘের 193 সদস্যই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তরও নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাজ হলো সদস্য দেশগুলোর মধ্যে বিবাদ মীমাংসা করা। যেমন কোনো দুই দেশের সমুদ্র সীমা বিরোধ নিরসনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আদালতে বিচার প্রার্থী হওয়া যেতে পারে। অতঃপর আদালত যে রায় দেবে ওই দুই দেশ তা মানতে বাধ্য থাকবে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিষয়টা তেমন নয়। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা কোর্ট, যে কিনা কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আগ্রাসনজনিত অপরাধ এসবের বিচার করবে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের বিষয়টি দেখভাল করবার জন্যই 2002 সালে এই আইসিসি গঠন করা হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই দুই সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত হওয়ায় অনেকেই এই দুই সংস্থাকে এক ভেবে গুলিয়ে ফেলেন। বস্তুত এই দুটো সংস্থার মধ্যে বেশ তফাত রয়েছে। আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা। এর রায় পক্ষদ্বয় দেশগুলো মানতে বাধ্য। কিন্তু আইসিসি তথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়। এই আইসিসিকে বিশ্বের সব দেশ স্বীকৃতিও দেয়নি, তাই আইসিসির কার্যক্রম খুবই সীমিত এবং এটা সব ক্ষেত্রে বিচার কাজ চালাতে পারে না। আইসিসির সদস্য সংখ্যা বিশ্বের 123টা দেশ, মানে আরও 70টি দেশ এই আইসিসিকে সমর্থন করেনি বা সদস্য হয়নি, কিংবা তৎসংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষরও করেনি। সুতরাং যেসব দেশ আইসিসিতে নিজেদেরকে অন্তর্ভুক্ত করেনি, তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না এবং আইসিসির কোনো ধরনের রায়কেও তারা মানবে না। রাশিয়া আইসিসির সদস্য রাষ্ট্র নয়। মজার ব্যাপার হলো, ইউক্রেনও আইসিসির সদস্য রাষ্ট্র নয়। তাই এই দুই দেশের কেউই আইসিসির রায় মানতে বাধ্য নয়, কিংবা আইসিসির কোনো ধরনের বিচার কার্যক্রমে সহায়তা করতেও বাধ্য নয়। আইসিসি একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ এর সদস্য দেশগুলোর সরকার যখন সম্মত হয় কেবলমাত্র তখনই কারো
বিচার করা সম্ভব হয়। যেমন সার্বিয়ার নেতা স্লোবেদান মেলোসেভিচের বিচার করা সম্ভব হয়েছিল কারণ সেক্ষেত্রে বসনিয়া, সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার সরকার তাতে রাজি হয়েছিল। সুতরাং যেহেতু রাশিয়া কিংবা ইউক্রেন এদের কেউই আইসিসির সদস্য নয়, তাই আইসিসি প্রেসিডেন্ট পুতিন কিংবা প্রেসিডেন্ট জেনেস্কি অথবা ওই দুই দেশের কোনো নাগরিকেরই বিচার, শাস্তিদান, আটক, জিজ্ঞাসাবাদ, তদন্ত ইত্যাদি কোনো কিছুই করবার ক্ষমতা রাখে না। তবে হ্যাঁ, প্রতীকী অর্থে বিচার করে রায় দিতে পারে কিংবা বিচারের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, যেমনটা প্রেসিডেন্ট পুতিনের ক্ষেত্রে করা হয়েছে। আইসিসির বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় বাধা হল অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে সে বিচার কাজ চালাতে পারে না কিংবা রায়ও দিতে পারে না। আইসিসির বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই আদালতের কাঠগড়ায় হাজির করতে হবে। সুতরাং শক্তিধর প্রেসিডেন্ট পুতিনকে কোনোভাবেই আদালতের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব নয়, আর তার বিচার করাটাও সম্ভব নয়। এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির বিচার ব্যবস্থা নিয়ে পক্ষপাতিত্বের সমালোচনা করা হয়ে থাকে। এর দায়ের করা মামলার অভিযোগপত্র সম্পর্কেও নানান প্রশ্ন তোলা হয়। তাই আইসিসির কার্যকারিতা নিয়ে মানুষ যথেষ্ট সন্দেহ প্রকাশ করে থাকে। তারা এই আইসিসিকে একটা ঠুটো জগন্নাথও বলে থাকেন। রাশিয়ার মতো বিশ্বের অনেক প্রভাবশালী বড় বড় দেশ আইসিসির সদস্য হয়নি কিংবা আইসিসির চার্টারে সই স্বাক্ষরও করেনি। সেসব দেশের অন্যতম হল যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইসরায়েল, ইরান, সিরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক, ফিলিপাইন, সৌদি আরব, মিশর, লেবানন, মায়ানমার, উত্তর কোরিয়া, কাজাকস্তান, বেলারুশ, সাউথ সুদান, রুয়ান্ডা, ইথিওপিয়া, নিকারাগুয়া ইত্যাদি দেশ। বলা বাহুল্য, এসব দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ আছে, অনেকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আছে। আমাদের কাছের দেশ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, সিঙ্গাপুর এরাও আইসিসির সদস্য নয়, তবে বাংলাদেশ আইসিসির সদস্য। সুপ্রিয় দর্শক, মানবাধিকারের জন্য গলা ফাটানো দেশ যুক্তরাষ্ট্র কেন আইসিসির সদস্য রাষ্ট্র নয় তা এক বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র আইসিসিতে নিজেকে সদস্য না করার বড় কারণ হল ইরাক কিংবা আফগানিস্তানে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য মার্কিন সৈন্যদের বিচার করা হতে পারে। তেমনিভাবে উইঘোর মুসলিমদের ইস্যুতে চীনের সীমাবদ্ধতা আছে, কাশ্মীর ইস্যুতে ভারতের সীমাবদ্ধতা আছে, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সীমাবদ্ধতা আছে। এভাবে যেসব দেশ আইসিসির সদস্য রাষ্ট্র হয়নি তাদের প্রত্যেকেরই কোনো না কোনো সীমাবদ্ধতা এবং সমস্যা আছে। সুতরাং বিশ্বের প্রভাবশালী দেশগুলো আইসিসির সদস্য না হওয়ায় বাস্তবে আইসিসি মানবাধিকার রক্ষায় বড় ধরনের কোনো বিচার করতে পারেনি। যদি তা করতে পারত তাহলে আগামীতে পৃথিবীর অনেকগুলো প্রাণ বেঁচে যেত। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।